গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকম টু কেপিএন ক্লাসেস। মুঁ তোমার পঙ্কজ স্যার। পিলে মানে আজ তোম যে এমসিকু বেস কোশ্চেন করা হয়েছিল ইভিনিং রে, কিন্তু তোমার যে জিএস এন্ড জিকে র এমসিকু করা হয়েছিল, পহলা হচ্ছে জিএস র এমসিকু করা হয়েছে, দেন হচ্ছে তোমার হচ্ছে জিকে র কাম দেওয়া, জিকে র দেন করা হবে এমসিকু, পহলা হচ্ছে জিএস করা হবে, যে জিএস বলে কেন ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়ো সেকশন, যেটা ফরেস্ট গার্ড ফরেস্টরে 25 মার্ক আবার এন্ড এসএসসি জিডি রে 5 মার্ক তো কম্পালসরি আসবা, আও তোমার যে আরআই ইথিন মানে 5 মার্ক আবি কম্পালসরি আসবা। দেখো তোমার যে এমসিকিউ ভিতরে আছে তোমার সবুদিন কোশ্চেন সলিউশন, গোটে যেটা 5টা 10টা কোশ্চেন সলিউশন হবা, এডিশনাল দিনে যেটা জন্মা সে বাবদ মু তোমাকে কোচ আসবে এমসিকিউ করমালে জলদি আমি যাও নলেজ বি পামা, কোশ্চেন ডাইরেক্ট নি মিলবা এমসিকিউ রু কোশ্চেন। আর যে মানে পিলে নুয়া নুয়া চ্যানেল কে দেখুছো, চ্যানেল কে সাবস্ক্রাইব এন্ড শেয়ার কর, তাহলে তার কোশ্চেন কি পহলে আজ কেনা করা হয়েছে, যাও বায়োলজি র 10টা সেকশন 10টা কোশ্চেন করা হয়েছে, কেমিস্ট্রি র 10টা এন্ড ফিজিক্স আজ স্টার্টিং করা হবা, ফিজিক্স ফিজিক্স র 5টা এইটা আমি পহলা কভার করা হয়েছে, বায়োলজি এন্ড কেমিস্ট্রি, দেন হচ্ছে ফিজিক্স র সব বায়োলজি কেমিস্ট্রি সব চিন্তা সরি যাবা, যেন ফিজিক্স ডাইরেক্ট কম ভাবতে নেই, কারণ এই দুইটা বি চালু থাকে, ফিজিক্স বি চালু থাকে টিকে টিকে, হলো ফিজিক্স র 5টা বায়োলজি র 25টা হোক, কারণ বায়োলজি র 10টা আর কেমিস্ট্রি র 10টা ফিজিক্স র 5টা করা আছে। পহলা এমসিকিউ দেখো কোশ্চেন গুলো, পহলা এমসিকিউ কোশ্চেন পহলা আজ কেমিস্ট্রি রু স্টার্ট হয়েছে পিলে মানে, পহলা একদম কেমিস্ট্রি রু স্টার্ট হয়েছে, বহুত কোশ্চেন হয়েছে, এমনি রিপিটেশন কোশ্চেন মানে সব দ মোস্ট অ্যাবুন্ডেন্ট মেটাল ইন দ্য আর্থ ক্রস, ইজ দ্যাট অপশন নম্বর এক আয়রন, বি নম্বর আছে ম্যাগনেসিয়াম, সি নম্বর আছে ক্যালসিয়াম, আর ডি নম্বর আছে অ্যালুমিনিয়াম। চারটা অপশন ভিতরে কোশ্চেন করছে কেনটা তোমার হচ্ছে জাদা হচ্ছে মেটাল, যে কেন মেটাল হচ্ছে আর্ট ক্রস বেশি মিলছে, দুই নম্বর কোশ্চেন এয়ার ইজ এ কোশ্চেন, তোমার এয়ার ইজ এ ড্যাক্স, এক নম্বর কোশ্চেন কম্পাউন্ড, বি নম্বর হচ্ছে কেন হল এলিমেন্ট, সি নম্বর হচ্ছে কেন হল মিক্সচার, আর ডি হচ্ছে সলিউশন। কোশ্চেন কেন করছি দেখো, মোস্ট অ্যাবুন্ডেন্ট মেটাল, কেন মেটাল যেটা আর্থ ক্রসে বহুত মিলছে, তোমার জানো আয়রন আয়রন হচ্ছে এফ ই লেখছ, আর ম্যাগনেসিয়াম কেন হল এম জি লেখা যাচ্ছে, ক্যালসিয়াম কেন হল সি এ লেখা যাচ্ছে, আর অ্যালুমিনিয়াম হচ্ছে এয়ার লেখছ, এয়ার লেখা যাচ্ছে তার প্রতীক মানে, তাহলে কেনটা বেশি মিলছে তোমার জানো অ্যালুমিনিয়াম দেন অক্সিজেন মিলবা, বুঝলাম বুঝলি, কেন মেটাল পালা মিলবা তোমার কেন হল অ্যালুমিনিয়াম জহাঙ্গে মিলবা, বুঝলাম দেখ এয়ার ইজ এ ড্যাক্স, এয়ার যে এয়ার খালি কম্পাউন্ড বেলে কম্পাউন্ড বেলে কেন এলিমেন্ট বেলে কেন কিন্তু এডিশনাল পাওয়ার এলিমেন্ট যেটা সিঙ্গল জিনিসটি যেটা বর্তিছে, যেটা হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম খালি গোটে জিনিস মনে যা এলিমেন্ট বি কতটা টোটাল হচ্ছে 118টা এলিমেন্ট হচ্ছে বর্তমান, আর 118টা তিন ভাগ বি বিভক্ত করা হয়েছে, গোটে কি মেটাল আর গোটে হচ্ছে নন মেটাল, আর গোটে হচ্ছে তোমার কেন হল মেটাল অয়েল, মেটাল অয়েল মেটাল অয়েল কতটা আছে 7টা, নন মেটাল 20টা, এটা হচ্ছে 92টা, বুঝলেন 91টা টোটাল হলা কত 118টা, জানো এলিমেন্ট বলে কেন সিঙ্গল যেটা সিঙ্গল এটম যেটা বলতেছে সেটা কসন এলিমেন্ট, আর কম্পাউন্ড বলে কেন মিক্সচার, তো কম্পাউন্ড বলে কেন দেখো এইচ টু এস ও ফোর গোটে কেন এইচ টু এস ও ফোর গোটে কম্পাউন্ড, যে কোনসি মিক্সচার যে কোনসি এলিমেন্ট মানুষ নেই করে তোমার কেন বলতে কম্পাউন্ড বলতে পারা, তাহলে মিক্সচার তাহলে কেন হল মিক্সচার, মিক্সচার বি দুই প্রকার দিয়ে মানে মিক্সচার গোটে গেল হোমোজিনিয়াস মিক্সচার, হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস, হেটেরোজিনিয়াস হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস বলে কেন যে মিক্সচার দেবো, মিক্সচার আমি চিনি আর চাহাত যদি মিশে দেবা, চাহাত চিনি যদি ওয়াটর মিশে দেবা সেটা যদি বার অলগে পারবা না অলগে নি পারু, দেন কমাঙ্গ কেন হল হেটেরোজিনিয়াস মিক্সচার, আর যেটা অলগেই পারবা সেটা হচ্ছে কেন হল হোমোজিনিয়াস মিক্সচার, তাহলে এটা এয়ার যে কেন হল মিক্সচার,
ନିଶ୍ଚର କେନ୍ ନିଶ୍ଚର ତମ କାଣ ଲାଗ୍ବା ଏହା କେନ୍ ଯଦି ଧୂଳି କଣା ହେଉଛି ଧୂଳି କଣା ହେଉଛି ଆମେ ଅଲଗେଇ ପାର୍ବା କାନି ଅଲଗେଇ ପାର୍ବୁ ସେଟା ହେଉଛି ହେଟ୍ରୋଜିନିୟସ୍ ମିକ୍ସଚର୍ ବୁଝିଲାଣି ବୁଝିବ ଦୁଇଟା କୋଶ୍ଚିନ୍ କଲା ଧ୍ୟାନ ହେଉଛି ତିନି ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ଏଡିସନାଲ୍ ପଏଣ୍ଟ ମାନେ ଯେତେ ବି ଲେଖା ହେବା ସବୁ ଏଡିସନାଲ୍ ପଏଣ୍ଟ ମାନେ ଲେଖ ଯେତେ ବି ଏଡିସନାଲ୍ ପଏଣ୍ଟ ମାନେ ଲେଖା ହେବା ସେ ଏଡିସନାଲ୍ ପଏଣ୍ଟ ମାନଙ୍କୁ ଲେଖି ଚାଲ ପିଲାମାନେ ନେକ୍ସଟ ତିନି ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦ ସିମ୍ବଲ ଅଫ୍ ଏଲିମେଣ୍ଟ ଲେ ଅପ୍ସନ୍ ନମ୍ବର ହେଉଛି ଏ ବି ସି ଡ଼ି ହେଉଛି ପି ବି ଡି ନମ୍ବର ହେଉଛି କିଏ ଚାର ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ହୁଇଚ୍ ଅଫ୍ ଦ ଫ୍ଲୋଇଂ ହୁଇଚ୍ ଅଫ୍ ଦ ଫ୍ଲୋଇଂ ଇଜ୍ ନଟ୍ ଏ ଟାଇପ୍ ଅଫ୍ ଏଲିମେଣ୍ଟ ହୋଇଛନ୍ତି ନଟ୍ ଏ ଟାଇପ୍ ଅଫ୍ ଏଲିମେଣ୍ଟ ଏକ ନମ୍ବର ହେଉଛି କ'ଣ ହେଲା ମେଟାଲ୍ସ ବି ନମ୍ବର ହେଉଛି କ'ଣ ହେଲା ନନ୍ ମେଟାଲ୍ସ ସି ହେଉଛି କ'ଣ ହେଲା ଗ୍ୟାସ୍ ଆର୍ ଡି ନମ୍ବର ହେଉଛି କ'ଣ ହେଲା ମେଟାଲ୍ ଆଉ ଥର ପିଲାମାନେ କୋଶ୍ଚିନ୍ ଯଦି ପିଡ଼ିଆ ଏ କୋଶ୍ଚିନ୍ ଯଦି ଯେନ୍ମାନଙ୍କୁ ଦରକାର ଅଛି ତାହେଲେ ଟେଲିଗ୍ରାମ୍ ଜଏନ୍ ଟେଲିଗ୍ରାମ୍ ଦ୍ୱାରା ଜଏନ୍ କରିଦେବ ଟେଲିଗ୍ରାମ୍ ଚ୍ୟାନେଲ୍ ହେଉଛି କେପିଏନ୍ କ୍ଲାସେସ୍ କେପିଏନ୍ କ୍ଲାସେସ୍ ମାରିଦେବ ତୁମେ ଟେଲିଗ୍ରାମ୍ ଚ୍ୟାନେଲ୍ ଜଏନ୍ ହୋଇଯିବ ଆର୍ ଯେନ୍ମାନେ କେପିଏନ୍ କ୍ଲାସେସ୍ ଜଏନ୍ ହେଲେ ସେମିତି ପେଇଯିବ ଯେଉଁ କୋଶ୍ଚିନ୍ ଡାଇରେକ୍ଟ ପିଡ଼ିଆ ଫର୍ମରେ ପେଇଯିବ କୋଶ୍ଚିନ୍ ମିଳିଯିବ ତାର ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦ ସିମ୍ବଲ୍ ଅଫ୍ ଏଲିମେଣ୍ଟ ଅଫ୍ ଆଉ ତୁମେ କୋଶ୍ଚିନ୍ ଭାବୁଛ ଯେନ୍ମାନେ ମ୍ୟାଥ୍ର କୋଶ୍ଚିନ୍ କର୍ମା ଏମ୍ସିକ୍ୟୁ କିମ୍ବା ସବୁ ରେଣ୍ଡମ୍ ବାଲା ସବୁ ଚାପ୍ଟର ମିକ୍ସିଂ ଚାପ୍ଟର ଦେବି ବେଲେ ତାହେଲେ ମୋତେ କମେଣ୍ଟ କରିବ କେତେଟା ଗୋଟେ ମୁଁ ମ୍ୟାଥ୍ କ୍ଲାସ୍ କିମ୍ବା ଇଂଲିଶ କ୍ଲାସ୍ର ତାହେଲେ ରେଣ୍ଡମ୍ କୋଶ୍ଚିନ୍ ଦେଇଦେଲେ ଯିବି ସବୁଦିନ କୋଶ୍ଚିନ୍ ମାନେ କୋଡ଼ିଏ କୋଶ୍ଚିନ୍ ଆସିବ ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦ ସିମ୍ବଲ୍ ଅଫ୍ ଲ୍ୟାଡ୍ ଲ୍ୟାଡ୍ କେ ଆମେ ଆଉଟ ନା କାଁ ଆଉ ଗୋଟେ ସିମ୍ବଲ୍ କାହିଁ ପିବି ହେଲା କ'ଣ ଲ୍ୟାଡ୍ ହେଲା କେ ବୋଲେ କ'ଣ ହେଲା ପଟାସିୟମ୍ କେ ବୋଲେ କ'ଣ ହେଲା ପଟାସିୟମ୍ ଜାଣିଛ ଆଉ ଏଜି ଆଉ ଏନ୍ ବୋଲେ କ'ଣ ଏଜି ହେଉଛି ସିଲଭର୍ ଏଜି ହେଉଛି କ'ଣ ହେଲା ସିଲଭର୍ ଆଉ ଏସ୍ ବୋଲେ କ'ଣ ହେଲା ସଲଭର୍ ହୁଇ ଦ ଫ୍ଲୋଇଂ ଇଜ୍ ନଟ୍ ଏ ଟାଇପ୍ ଅଫ୍ ଏଲିମେଣ୍ଟ ମୁଁ ଏହା ଯେଉଁ ବତାନି ଏଲିମେଣ୍ଟ କେତେ ପ୍ରକାର ଅଛି ତିନି ପ୍ରକାର ଯେନ୍ଟା ମେଟାଲ୍ ନନ୍ ମେଟାଲ୍ ଆଉ କ'ଣ ହେଲା ମେଟାଲ୍ ତାହେଲେ ଗ୍ୟାସ୍ ହେଉଛି ନା ସେ ଗ୍ୟାସ୍ ଉତ୍ତର ହେବା ନେକ୍ସଟ ତିନି ନମ୍ବର ଗଲା ପରେ ଯଦି ଚାରି ନମ୍ବର ଗଲା ତାହେଲେ ପାଞ୍ଚ ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ପିଲାମାନେ ପାଞ୍ଚ ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ କରାହେବା ନ୍ୟୁଟ୍ରନ୍ ୱାଚ୍ କେ ଡିସ୍କଭର ନ୍ୟୁଟ୍ରନ୍ ୱାଚ୍ ୱାଜ୍ ଡିସ୍କଭର୍ ବାଏ ଡେକ୍ସ କିଏ କାଣା ଡିସ୍କଭର୍ କରିଥିଲା ନ୍ୟୁଟ୍ରନ୍ ଜାଣିତ ପ୍ରୋଟନ୍ ଜାଣିଛ ନ୍ୟୁଟ୍ରନ୍ ପ୍ରୋଟନ୍ ଆଉ ଇଲେକ୍ଟ୍ରନ୍ ବସ୍ ଇଲେକ୍ଟ୍ରନ୍ ନ୍ୟୁଟ୍ରନ୍ ଆଣ୍ଡ ପ୍ରୋଟନ୍ ତାହେଲେ ଜେ ଜେ ଥମ୍ସନ୍ସ ବି ହେଉଛି ତୁମର କ'ଣ ହେଲା ଚାଡୱିକ୍ ସି ତୁମର ଯେଉଁ କ'ଣ ରଦରଫୋର୍ଡ୍ସ ଆଉ ହେଉଛି ଆଉ ଗୋଟେ ନେକ୍ସଟ ନମ୍ବର ସଲ୍ଭ ହେଲା ନଟ୍ ଏତେ ଦେଉଛ ସିଆର୍ ହେଉଛି ସତର ଆଉ କେତେ ହେଲା ପଇଁତିରିଶ ଏଣ୍ଡ ସିଆର୍ ହେଉଛି ସତର ଆଉ ହେଉଛି 37 ଆର୍ କର୍ ବହୁତ ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍ ଏଇଟା ଦେବେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ସୁପର ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍ ତାହେଲେ କ'ଣ କହିବା ଆସୋଟୋପ୍ସ ଆସୋଟୋପ୍ସ ବି ନମ୍ବର କ'ଣ ହେଲା ଆଇସୋମୋର୍ସ ସି ନମ୍ବର ହେଉଛି ଆଇସୋଟୋନ୍ସ ଆର୍ ଡି ନମ୍ବର ହେଉଛି ନନ୍ କୋଶ୍ଚିନ୍ କ'ଣ ଯେ ଜାଣିଥ ଆଟମ୍ରେ ଆମ ଜାଣିତ ଆଟମ୍ ପରା ଯେ ନ୍ୟୁଟ୍ରନ୍ ୱାର୍ ଡିସ୍କଭର୍ କି ନ୍ୟୁଟ୍ରନ୍ କି ଡିସ୍କଭର୍ ଥିଲା ନ୍ୟୁକ୍ଲିୟସ୍ ତ କହି ନ୍ୟୁଟ୍ରନ୍ କହିଛି ତାହେଲେ ଇ ଭିତରେ ତୁମର ଯେ କ'ଣ ହେଲା ଇଲେକ୍ଟ୍ରନ୍ ଏଇଟା ଆମର ଆଟମ୍ ଥିସି ପିଲାମାନେ ଆଟମ୍ରେ ତିନିଟା ସବ୍ ଅଟୋମେଟିକ୍ ପାର୍ଟିକଲ୍ ଥିସି ସବ୍ ଅଟୋମେଟିକ୍ ପାର୍ଟିକଲ୍ କେତେ ଥିସି ତିନିଟା ଆଟମ୍ ଭିତରେ କ'ଣ ଥିସି ତୁମର ଯେ ମଝିରେ ନ୍ୟୁକ୍ଲିୟସ୍ ଥିସି ମଝିରେ କ'ଣ ଥିବା ନ୍ୟୁକ୍ଲିୟସ୍ ଥିବା ନ୍ୟୁକ୍ଲିୟସ୍ ଭିତରେ କ'ଣ ଥିବା ପ୍ରୋଟନ୍ ଆଉ ନ୍ୟୁଟ୍ରନ୍ ଆଉ ବାହାରେ ତୁମର କ'ଣ ଥିବା ଇଲେକ୍ଟ୍ରନ୍ ସାର୍କୁଲେସନ୍ କରୁଥିବା ଅର୍ବିଟ୍ ଆକାରରେ ବୁଲୁଥିବା ତାହେଲେ ଦେଖ ଇ ଆଟମ୍ ଭିତରେ ତିନିଟା ଅଛି ଇଲେକ୍ଟ୍ରନ୍ ଇଲେକ୍ଟ୍ରନ୍ ପ୍ରୋଟନ୍ ଆଉ ନ୍ୟୁଟ୍ରନ୍ ଇଲେକ୍ଟ୍ରନ୍ କି କ'ଣ ଇଲେକ୍ଟ୍ରନ୍ ପ୍ରୋଟନ୍ ଆଉ କ'ଣ ନ୍ୟୁଟ୍ରନ୍
তিনটা আছে কি আউ গোটে তোমার যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি ডিসকভারি করেছিলা যে যেটা কোষ রাদারফোর্ড করেছিলা, রাদারফোর্ড করেছিলা ইলেকট্রন জে জি সি। দেখো জে জি সি মুখে তরিকা আমাদের ইলেকট্রন কি ডিসকভার করেছিলা, মানে ইলেকট্রন কি ডিসকভার জে জে থমসন, প্রোটন কি করেছিলা কেন গোল্ডস্টাইন, আর নিউট্রন কি করেছিলা চারুক। তাহলে নিউট্রন কি করেছিলা তোমার হচ্ছে চারুক, তার ইলেকট্রনর চার্জ কেন, ইলেকট্রন চার্জ হচ্ছে তোমার হচ্ছে নেগেটিভ, ইলেকট্রন চার্জ কেন হলো নেগেটিভ, প্রোটনর চার্জ কেন হলো পজিটিভ, আর নিউট্রন চার্জ কেন হলো নো চার্জ, তাহলে চার্জলেস। বুঝলে বুঝি কোশ্চেন দেখব হল। আর তলটা কোশ্চেন কেন হচ্ছে যে তলটা উপরে কোশ্চেন পকাবা যেত পিলে পাঁচ নম্বর কোশ্চেন বি ইম্পর্টেন্ট করে দিয়েছে, এলে পাঁচ নম্বর কোশ্চেন বি পকাবা একদম ঠিক সে। তাহলে ছ নম্বর কোশ্চেন কেন বলছে এই ক্লোরিন তার এই তলে যে দেশি এই তলটা কষন দিলে অ্যাটমিক নম্বর, এই তলটায় কেন কষন অ্যাটমিক নম্বর কয়েছে, আর উপরটায় কেন কষন মাস নম্বর অ্যাটমিক মাস কয়েছে, এই উপরটায় কেন কয়েছে অ্যাটমিক মাস, আর দেখো এই উপরটা অ্যাটমিক মাস আর তলটা অ্যাটমিক নম্বর, যদি এই তল তল যদি সমান থাকা তাহলে কষন আইসোটোপ, আর উপরে উপরে যদি সমান থাকা তাহলে কষন আইসোবাস। ইহে কেন কে তলা তলা সমান হচ্ছে তাহলে কেন কমা আইসোটোপ কয়েছে, বুঝলে কি যার অ্যাটমিক নম্বর সেম অ্যাটমিক নম্বর বা ডিফরেন্ট ইন মাস নম্বর থাকা তাহলে কেন আইসোটোপ কমা, কিন্তু যার অ্যাটমিক অ্যাটমিক মাস উপরে যদি সমান থাকা বলে তলা ডিফরেন্ট থাকা তাই কমা আইসোবাস, আইসোবাস কমা। তাহলে দেখো নেক্সট নম্বর হচ্ছে সাত নম্বর কোশ্চেন, এক্সাম ছ নম্বর কোশ্চেন বলা এক্সাম ওয়েট বালা কোশ্চেন, এক্সাম ওয়েট বালা কোশ্চেন পাঁচ ছ কোশ্চেন হল। নেক্সট সাত নম্বর কোশ্চেন হোয়াট ইজ আইসোবাস, হোয়াট ইজ আইসোবাস হল। আট নম্বর কোশ্চেন মেটাল হেভি, মেটাল হেভি লিকুইড এট রুম টেম্পারেচার, এক নম্বর লেখমা বিআর, বি নম্বর হচ্ছে তোমার তোমার এস জি, সি নম্বর মানে হাইড্রোজেন, ডি নম্বর হচ্ছে হিলিয়াম। তাহলে কোশ্চেন কেন বলছে মেটাল হেভি লিকুইড এট রুম টেম্পারেচার, কে রে মেটাল, পয়লা কোশ্চেন হোয়াট ইজ আইসোবার, ও আইসোবার গোটে এক্সাম্পল দিয়ে পিলে মানে আসছে উনিশ আর হচ্ছে কুড়ি, এটা হচ্ছে উনিশ নম্বর তার অ্যাটমিক নম্বর, তো এখানটা হচ্ছে কুড়ি, কিন্তু সমটাইমস আমি অ্যাটমিক মাস কয়েছি কেতলা চালিশ, এটা সমটাইমস কয়েছে অ্যাটমিক মাস চালিশ, তার অ্যাটমিক মাস চালিশ তাহলে দুইটা আছে, তাহলে এই উপরটা যদি সমান দিবা বুঝার যদি উপরটা হলে কেন অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস আর তলটা কেন কমা অ্যাটমিক অ্যাটমিক নম্বর, তার ডেফিনেশন কেন জানল হোয়াট ইজ আইসোবার্স বলে সেম অ্যাটমিক মাস বট ডিফরেন্ট ইন অ্যাটমিক নম্বর ইজ কল কেন আইসোবার্স, এক্সাম্পল কোশ্চেন বুঝলে বুঝি এটা ক্যালসিয়াম আর আছে এটা এটা ক্যালসিয়াম আর আছে পটাশিয়াম, মেটাল এবং লিকুইড এক রুম টেম্পারেচার, তার এটা ডেফিনেশন জানল, ডেফিনেশন হচ্ছে সেম অ্যাটমিক মাসেস, সেম অ্যাটমিক মাসেস বট ডিফ্রেন্ট ইন অ্যাটমিক নম্বর, ডিফ্রেন্ট ইন অ্যাটমিক নম্বর ইজ কল আইসোবার্স, জানল আমি জানি। নেক্সট কোশ্চেন দরকার, নেক্সট কোশ্চেন হচ্ছে মেটাল এবং লিকুইড এক রুম, কেন মেটাল গোটে মাত্র আছে মেটাল, যেতে মেটাল মেটাল কতটা আছে একানব্বইটা, আর নন মেটাল কতটা আছে কুড়িটা, আর মেটালের কতটা আছে সাতটা, এই মেটাল যেতে একানব্বইটা ভিতর মাত্র গোটে যেটা আছে লিকুইড অবস্থায় দেখবাই মিলছে, যা হল সলিড কিংবা গ্যাস অবস্থায় দেখবাই মিলছে, তাহলে কোশ্চেন মেটাল এবং লিকুইড এট রুম টেম্পারেচার কেনটা, লিকুইড এট রুম টেম্পারেচার কেনটা, মেটাল কমা হল অশি, অশি হচ্ছে তোমার হচ্ছে কেন হল তোমার এটা কেন হল এজি, এজি বলে কেন হল হাইড্রোনিয়াম, হাইড্রোনিয়াম বলে কেন পারক, এটা কেন হল মরকুরি, মরকুরি মরকুরি যেটা হচ্ছে মাত্র গোটে মেটাল যেটা হচ্ছে লিকুইড এট রুম টেম্পারেচার, আর ব্রোমিন যেটা হচ্ছে লিকুইড এট রুম লিকুইড এট এট ক্যা টেম্পারেচার, লিকুইড এট মেটাল লিকুইড এট নন মেটাল, নন মেটাল নিয়ে কেনা দেশি বলে তোমার কেন হল তোমার হচ্ছে ব্রোমিন, আর জানো ব্রোমিন বা অ্যাটমিক নম্বর কেতলা 40 35,
এটা হাইড্রোজেন, হাইড্রোজেন এটা হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন হচ্ছে তার অ্যাটমি নম্বর এক, আর হিলিয়ামের অ্যাটমি নম্বর তোমার দুই হচ্ছে, বুঝলে পেরেছি? তাহলে অ্যান্সার কেন হল লিকুইড এট রুম টেম্পারেচার কেন হচ্ছে তোমার কেন লাগবে মার্কুরি। নেক্সট নম্বর কোশ্চেন দেখো পেলে গেল ন নম্বর কোশ্চেন, আটটা কোশ্চেন করলা কিন্তু আটটারে তুমি ভ্যারাইটি কোশ্চেন সলভ দেখিছ, ভ্যারাইটি কোশ্চেন তোমার দেখবা মিলেছে। আট হচ্ছে ন নম্বর কোশ্চেন, দেন হচ্ছে দশ নম্বর কোশ্চেন, তাহলে তোমার যে এইটা সরিবে কেমিস্ট্রি। তোমার কোশ্চেন আট ন নম্বর কোশ্চেন চিনাবা, ইজ অ্যান ও অফ ড্যাশ, অপশন নম্বর এ এজি, বি তোমার হচ্ছে এল, সি নম্বর হচ্ছে কেন হল এজি, আর ডি নম্বর হচ্ছে কেন জেড। এটা তোমার হচ্ছে কেন কোশ্চেন ন নম্বর কোশ্চেন দিলাম। আর নেক্সট পিলে হচ্ছে দশ নম্বর কোশ্চেন, দশ নম্বর কোশ্চেন দেখো, দশ নম্বর কেমিক্যাল ফর্মুলা অফ, কেমিক্যাল ফর্মুলা অফ কমন সল্ট ইজ এক্স, অপশন নম্বর এ এস টু ও, বি নম্বর হচ্ছে কেন হল এন এস সি এল, সি নম্বর হচ্ছে কেন এস সি এল, ডি নম্বর হচ্ছে এস টু এস ও। কোশ্চেন কেন হয়েছে চিনাবার ওর বেলা পড়া বুঝবা যে ওর বেলা কেন ওর বেলা পিলে মানে যে কোনো যদি মেটাল সঙ্গে যদি মেটাল যদি মিশে দেওয়া বেলে তাহলে কেন যাওয়া ওর বনি যা, কিংবা যে কোনো যদি মেটাল সঙ্গে যদি নন মেটাল, নন মেটাল যদি মিশে যা বলে কেন হবে ওর বনি যা, কিংবা যে কোনো মেটাল সঙ্গে যদি মেটাল বুঝলে বুঝিও বুঝলি ওর বনি যা কেন জানলো ওর যে কোনো মেটাল আর নন মেটাল আর ওটা লিখি দিদি কেন হল নন মেটাল আর মেটাল সে সম্বন্ধে লিখি দিদি মতলব নেই না, তাহলে এটাই একটু ওর বনি যাও ওর বলে এমন গোটে জিনিস হচ্ছে সেটা হচ্ছে বনি ওর কেন বনি হল এটা মেটাল এটা তোমার হচ্ছে কেন হল এলয় হয়ে যাও এলয় হয়ে যা এটা এলয় হয়ে যা সরি সরি এলয় হয়ে যা তাহলে এলয় হয়ে যা তাহলে ওর বলে কেন ওর বলে হচ্ছে কেন জায়গার তোমার অ্যাকচুয়ালটা কেন জায়গার তোমার বাহারিতেছে কেন জায়গার তোমার বাহারিতেছে দ্যাট ইজ ওর। তাহলে আমি কোশ্চেন তুমি চিনাবার চিনাবার যে নিচ্ছে চিনাবার কেন বলছি তোমার কেন কবা মরকুরি মরকুরি বলছি একজাম্পল বহু তো কোশ্চেন বলছি কেমিক্যাল ফর্মুলা কমন সল্ট যেটা আমি খাইবা সল্ট খাওছু তার ফর্মুলা কেন হল সোডিয়াম ক্লোরাইড এন এ সি আর দেয় কোশ্চেন এস টু বলে কেন হল ওয়াটার আর যখন এস সি আর বলে কেন হল হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড আর যখন সালফিউরিক অ্যাসিড এস টু এস ও বলে কেন হল সালফিউরিক অ্যাসিড আর এন এ সি আর বলে কেন হল সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড কেন যারা সোডিয়াম ক্লোরাইড বলে কেন কমন সল্ট জানল দশ নম্বর কোশ্চেন জানল ন নম্বর কোশ্চেন গেল দশ নম্বর কোশ্চেন গেল তাহলে কেমিস্ট্রি অংশ সরলা ইয়ার পর হচ্ছে বায়ো সেকশন দেন হচ্ছে তোমার হচ্ছে ফিজিক্স সেকশন করা হবে দেন হচ্ছে দেখো আইন কোশ্চেন বাদ ফুটে এক্সাম বাদ ফুটে দুই তিনটা কোশ্চেন ডায়ার কোশ্চেন আসবা তাহলে দেখো এগারো নম্বর কোশ্চেন দেখে দেবো এগারো নম্বর কোশ্চেন করেছেন লিটমাস পেপার লিটমাস পেপার ইউজিন ইউজিন ল্যাবরেটরি আমি যে লিটমাস পেপার ইউজ করছু কেন করছু ল্যাবরেটরি ইস্তেমাল করা আছে যে বনিতেছি কেন বনিতেছি ফ্রম ড্যাশ অপশন এ কেন লাগে গ্রিন আলগি গ্রিন আমার হচ্ছে কেন লাগে ব্লু গ্রিন আলগি আর সি নম্বর তোমাকে লাগে লাইকেন আর ডি নম্বর হচ্ছে কেন লাগে ফাঙ্গি। নেক্সট নম্বর বারো নম্বর কোশ্চেন হু ইজ দ্য ফাদার অফ হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ট্যাক্সোনমি হু ইজ ফাদার অফ ট্যাক্সোনমি অ্যাঙ্গল বি হচ্ছে অ্যারিস্টটল সি হচ্ছে কেন কার্লস লিনিয়াস আর ডি হচ্ছে থিওফ্রাস্টাস
କ୍ୱେଶ୍ଚନ୍ କାଣା ଅଛେ ଲିଟମସ୍ ପହିଲା କ୍ୱେଶ୍ଚନ୍ ଦେଖ ପିଲାମାନେ ଲିଟମସ୍ ପିଲାମାନେ ମୁଁ ତୁମେ ଭୁଲି ବି ଯାଉଥିବ ଲାଇକ୍ କରିବାରଟା ଆର୍ ସେୟାର କରିବାରଟା ପିଲାମାନେ ଲାଇକ୍ ଆଣ୍ଡ ସେୟାର ମୁଁ ଯଦି ନି କହିମି ହେଲେ ଲାଇକ୍ ଆଣ୍ଡ ସେୟାର କର ପିଲାମାନେ ନି କହିଲେ ବି ତୁମର କର୍ତ୍ତବ୍ୟ ବନ୍ଧୁ ଲାଇକ୍ ଆଣ୍ଡ ସେୟାର କରିବାରଟା ଆଣ୍ଡ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାରଟା ତ ଲିଟମସ୍ ପେପର୍ ୟୁଜ୍ ଇନ୍ ଲାବୋରେଟୋରୀ ଯେନ୍ ଆମେ ଲିଟମସ୍ ପେପର୍ ଯେନ୍ ବନୁଛେ ଲିଟମସ୍ ପେପର୍ ଇଷ୍ଟମାଲ କରୁଛନ୍ତି କାଣା ଲାବୋରେଟୋରୀ କିନ୍ ଯେନ୍ଟା ଆମେ ଜାଣିଛୁ କାହିଁ ହେଲେ ଯେନ୍ଟା ଏସିଡ଼ ଆଉ ବେଶ ଜାଣିବାର କାହିଁ କରାହେସି ଏସିଡ଼ ଆଉ ବେଶ ଗୁଡ଼ା ସେଟା କେନୁ ବଞ୍ଚିଛି ସେଟା ଗ୍ରୀନ୍ ଆର୍ଗିନ୍ ବଞ୍ଚିଛି କି ବ୍ଲୁ ଗ୍ରୀନ୍ ଆର୍ଗିନ୍ ବଞ୍ଚିଛି କି ଲାଇକେନ୍ ବଞ୍ଚିଛି କି ଫଙ୍କିନ୍ ବଞ୍ଚିଛି ଜାଣିଲା ପିଲାମାନେ ଫଙ୍କିଟା ବି ଏନ୍ସର୍ ହେଉଛି କ'ଣ ହେଲା ଲାଇକେନ୍ ଲାଇକେନ୍ ବୋଲେ କ'ଣ ହେଲା ଆଲ୍ଗି ଆଲ୍ଗି ପ୍ଲସ୍ ହେଉଛି କ'ଣ ହେଲା ଫଙ୍ଗି ଆଲ୍ଗି ପ୍ଲସ୍ ଫଙ୍ଗି ଯେଉଁଟା ତୁମେ କ'ଣ ହେଲା ଲାଇକେନ୍ ମାଇକୋଲୋଜି ତୁମେ କ'ଣ କହୁଛନ୍ ମାଇକୋଲୋଜି 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 ଫାଇକୋଲୋଜି କହୁଛନ୍ କ'ଣ ଷ୍ଟଡି ଅଫ୍ ଆଲ୍ଗି ଆଉ ଫଙ୍ଗି ହେଲା ତାହେଲେ ଫଙ୍ଗିର କ'ଣ ହେଲା ମାଇକୋଲୋଜି ଫାଇକୋଲୋଜି କ'ଣ ଆଲ୍ଗି ଆର କ'ଣ ଲାଇକେନ୍ କ'ଣ ହେଲା ଆଲ୍ଗି ପ୍ଲସ୍ ଫଙ୍ଗି ଯେଉଁଠୁ ଲାଇକେନ୍ ଲିଟମସ୍ ପେପର୍ କେନ୍ ବଞ୍ଚିଛି ତୁମେ କ'ଣ ହେଲା ଲାଇକେନ୍ ହୁଏତ ପାଦର ଟାକ୍ସୋନୋମି ଟାକ୍ସୋନୋମି ପାଦର ଟାକ୍ସୋନୋମି ଯେନ୍ଟା ଆମ ସାଇଣ୍ଟିଫିକ୍ ନାଁ ବି ଦିଆଯାଇଥିଲା ଆମେ କାର୍ଲୋସ୍ ଲିନିୟସ୍ ସହିତ ପାଦର ଟାକ୍ସୋନୋମି ବୋଲେ ତୁମେ କ'ଣ ହେଲା କାର୍ଲୋସ୍ ଲିନିୟସ୍ କାର୍ଲୋସ୍ ଲିନିୟସ୍ ଆରିଷ୍ଟଟଲ୍ ଆରିଷ୍ଟଟଲ୍ କ'ଣ କରିଥିଲା ତ ପାଦର ବଟନି କହିଆସି କିମ୍ବା ଆଉ ବଟନି ଜୁଲୋଜି କହିଆସି ଏଣ୍ଡ ଜୁଲୋଜି ଏଣ୍ଡ ବାୟୋଲୋଜି କହୁଛନ୍ତି ଫାଦର ଅଫ୍ ଆରିଷ୍ଟଟଲ୍ କିନ୍ତୁ ଥିରୋପ୍ଲାଷ୍ଟର କ'ଣ କହୁଛନ୍ତି ଖାଲି ବଟନି କହୁଛନ୍ତି ଫାଦର ତାର ଫାଦର ଅଫ୍ ଟାକ୍ସୋନୋମି କ'ଣ କାର୍ଲୋସ୍ ଲିନିୟସ୍ କାର୍ଲୋସ୍ ଲିନିୟସ୍ କହୁଛନ୍ତି ଫାଦର ଅଫ୍ ଟାକ୍ସୋନୋମି ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ୍ ଦେଖ 12 କ୍ୱେଶ୍ଚନ୍ କଲା ନେକ୍ସଟ 13 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍ କ୍ୱେଶ୍ଚନ୍ ନମ୍ବର 13 ଆଣ୍ଡ 14 ପାରେ ଦୁଇଟା କ୍ୱେଶ୍ଚନ୍ ସରିଯିବା ହେଲା ତୁମକୁ କ୍ଲାସ୍ ମାନେ ସବୁ କ୍ଲାସ୍ ମାନେ କ୍ଲାସ୍ ମାନେ ତ ନେଇ କହିଲି ପିଲେ ମ୍ୟାଥ୍ କ୍ଲାସ୍ଟା ଡେଲି କ୍ଲାସ୍ ହେଉଛି ଆଉ ଥିରିକ୍ ମ୍ୟାଥ୍ କ୍ଲାସ୍ ହେଉଛି ଯେନ୍ ମାନେ ନମ୍ବର ସିଷ୍ଟମ୍ ନେଇ ପୁରା ପୁରା ଡିଟେଲ୍ ପୁରା ନିଚ୍ଛଡ଼ ପୁରା ହେଉଛି ନମ୍ବର ସିଷ୍ଟମ୍ ଯେନ୍ ମାନେ ନେଇ ଦେଖବା ତା ଭିଡ଼ିଓ ମାନେ ଯେମିତି ଦେଖିଦେବ ଭିଡ଼ିଓ ମାନେ ନମ୍ବର ସିଷ୍ଟମ୍ ଆଜି କ୍ଲାସ୍ ପଢ଼ାଥିଲା ୟୁନିଟ୍ ଡିଜିଟାଲ୍ ବୁକ୍ ଆଣ୍ଡ ପେଜେସ୍ କାଲି ପଢ଼ାହେବା ଆଉ କିଛି ତରିକା ନୂଆ ନୂଆ ତରିକା ନୂଆ ନୂଆ କ୍ୱେଶ୍ଚନ୍ ସବୁଥର ଗୋଟେ ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚନ୍ ପଢ଼ାହେବା କିନ୍ତୁ ହେଉଛି ଏଥର କନ୍ସେପ୍ଟ ଏଥର ଖାଲି ଏମ୍ ସି କୁ ବେସ୍ କ୍ୱେଶ୍ଚନ୍ କରାହେଉଛି ଖାଲି ଏମ୍ ସି କୁ ବେସ୍ କ୍ୱେଶ୍ଚନ୍ କରାହେଉଛି ନେକ୍ସଟ ନମ୍ବର 13 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍ ସ୍କର୍ଭି ଇଜ୍ କଜ୍ ଡି ଟୁ ଡେଫିସିଏନ୍ସି ଅଫ୍ ଡ୍ରଗ୍ସ ଏକ ନମ୍ବର ତୁମେ କ'ଣ ହେଲା ଭିଟାମିନ୍ ସି ବି ନମ୍ବର ଯେଉଁ ହେଲା ଭିଟାମିନ୍ କେ ଡି ନମ୍ବର ଯେଉଁ ହେଲା ଭିଟାମିନ୍ ଡି ତିନିଟା ଅପ୍ସନ୍ ଆଉ ଡି ନମ୍ବର ହେଉଛି ଭିଟାମିନ୍ 14 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍ ଜିକା ଡିଜିଜ୍ ଇଜ୍ କଜ୍ ବାଏ ଡ୍ରଗ୍ସ ଅପ୍ସନ୍ ନମ୍ବର ଏ ହେଉଛି ଏ ଭାଇରସ୍ ଟ୍ରାନ୍ସମିଟେଡ୍ ବାଏ ଏଡିସ୍ ମସ୍କିଟୋ ବି ନମ୍ବର ହେଉଛି କ'ଣ ହେଲା ତୁମ ହେଉଛି H1N1 ଭାଇରସ୍ ସି ନମ୍ବର ହେଉଛି ଏଡ୍ସ ଡି ନମ୍ବର ହେଉଛି ତୁମ ହେଉଛି N1H5 ଭାଇରସ୍ କ୍ୱେଶ୍ଚନ୍ କ'ଣ ହେଉଛି ସ୍କର୍ଭି 13 ନମ୍ବର ସ୍କର୍ଭି ଗୋଟେ ରୋଗ ହେଉଛି ପୁରା ଚର୍ମ ରୋଗ ହେଲା ସ୍କର୍ଭି ଗୋଟେ କ'ଣ ହେଲା ଚର୍ମ ରୋଗ ଦିନା ବିଟ୍ ଡେଫିସିଏନ୍ସି ଅଫ୍ କାର୍ ଅଭାବରୁ ଆମକୁ ଏଇଟା କ'ଣ ହେଲା ସ୍କର୍ଭି ରୋଗ ହେସି ତୁମେ ଜାଣିଛ ଭିଟାମିନ୍ ସି ଅଭାବରୁ କ'ଣ ହେବା ସ୍କର୍ଭି ରୋଗ ହେବା ତାର ନାଁ ହେଉଛି ସେଥିଲାଗି ତାର କେମିକାଲ୍ ନାଁ ହେଉଛି କ'ଣ ହେଲା ଏସ୍କର୍ଭିକ୍ ଏସିଡ଼ ହେଉଛି ତାର କେମିକାଲ୍ ନାଁ ହେଲା ଏନ୍ସର୍ ତୁମେ କ'ଣ ହେଲା ସ୍କର୍ଭିକ୍ ଏସିଡ଼ ଭିଟାମିନ୍ କେ ତାର ଫାଇଲୋପ ୟୁନିଟ୍ ହେଉଛି ତୁମର କ'ଣ ହେଲା ଫାଇଲୋପ ୟୁନିଟ୍ ହେଉଛି ତୁମର କେମିକାଲ୍ ନାଁ ଭିଟାମିନ୍ କେ ରୁ କ'ଣ ହେଲା ଆସି ବ୍ଲଡ୍ କ୍ଲଟିଂ କାର ଅଭାବରୁ ବ୍ଲଡ୍ କ୍ଲଟିଂ ଯଦି କ'ଣ ହେବା ବ୍ଲଡ୍ କ୍ଲଟିଂ କେନ୍ ଭିଟାମିନ୍ ହେଲ୍ପ କରୁଥିଲା ଭିଟାମିନ୍ ତୁମ ଭିଟାମିନ୍ କ'ଣ ହେଲା କୁହ କେ ଆଉ ଭିଟାମିନ୍ ଡି ଆମେ ଜାଣିଲେ କାଲ୍ସିଫେନ୍ କ'ଣ ହେବା କାଲ୍ସିଫେନ୍ ବୋଲେ ରିକେଟ୍ସ ରୋଗ ଆସୁଛି ବୁଝିଲି କାଲ୍ସିଫେନ୍ ତାହେଲେ ଭିଟାମିନ୍ କିଏ ଥିଲା ଏଫ୍ ଜି ଫଙ୍କ ଡିସ୍କଭର କରିଥିଲା ଭିଟାମିନ୍ ଦୁଇ ପ୍ରକାର ୱାଟର୍ ସଲୁବଲ୍ ଭିଟାମିନ୍ ଆଣ୍ଡ ଫ୍ୟାଟ୍ ସଲୁବଲ୍ ଭିଟାମିନ୍
ডি সি হচ্ছে তোমার ওয়াটার সলুবল ভিটামিন আর যা সব ফ্যাট ছিল। জিকা ডিজিজ ইজ কজ বাই জিকা যেটা অ্যাড সব গোটে নাইছে তাহলে জিকা ডিজিজ যে জিকা ডিজিজ কে ছিল এই ভাইরাস ট্রান্সমিটেড বাই দ এডিস মসকুটো। এডিস মসকুটো দ্বারা কেন আসে তা ভাইরাস ট্রান্সমিটেড আসে তাহলে জিকা ডিজিজ কসম। নেক্সট নম্বর কোশ্চেন হল 15 নম্বর কোশ্চেন নেক্সট তোমার কোশ্চেন 15 নম্বর কোশ্চেন আর 16 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন ইন হিউম্যান বডি এই কোশ্চেন বহুত প্রকার পিলে মানে ইন হিউম্যান বডি ভিটামিন এ ভিটামিন এ ইজ স্টোর স্টোর ইনডেক্স তাহলে এক নম্বর কোশ্চেন হচ্ছে কেন হল লিভার বি নম্বর হচ্ছে কেন হল স্কিন সি নম্বর তোমার কেন হল লংস আর ডি নম্বর হচ্ছে কেন হল কিডনি। পোলিও ভ্যাকসিন পোলিও ভ্যাকসিন ওয়াজ ডিসকভার বাই ওয়াজ ডেভেলপ বাই হুম অপশন নম্বর এক ডক্টর জোনাস সল্ক বি নম্বর ডক্টর আলবার্ট সামিন আর সি নম্বর হচ্ছে কেন হলো তোমার হচ্ছে বোথ এ এন বি। কোশ্চেন কেন বলছে ইন হিউম্যান বডি ভিটামিন এ আমার বডিরে ভিটামিন এ কেন জায়গায় স্টোর হচ্ছে জানত আমার বডিরে ভিটামিন এ কেন জায়গায় স্টোর হচ্ছে তোমার কেন লাগবে লিভার লিভারে কেন হলো ভিটামিন এ টা স্টোর হচ্ছে আর যে ব্লড ব্যাঙ্ক কেন কসন ব্লড ব্যাঙ্ক স্পিনকে কসন ব্লড ব্যাঙ্ক ব্লড যেন জায়গায় স্টোর হচ্ছে হ্যাঁ তাহলে জানলা হিউম্যান বডিতে ভিটামিন এ কেন জায়গায় স্টোর হচ্ছে কেন হলো লিভারে স্টোর হচ্ছে। পোলিও ভ্যাকসিন যে করছিল পোলিওর যে ভ্যাকসিন দুই বুন্দা বহুত প্রথম পোলিওর তাহলে জন্মর ছ জন্মর টাইমে করা আসছে তোমার পোলিও ভ্যাকসিন পোলিও দিয়ে আসি তাহলে এই পোলিও ভ্যাকসিন কে করছিল তোমার কেন হল কেন করছিল জোনাস সল্ক বি করছিল অলবার্ট সেভেন বি করছিল তাহলে এ বি বোধ করছিল তাহলে অপশন নম্বর কেন হবে সি হবা বুঝলেন বুঝবিনি। নেক্সট ষোলো গলা কোশ্চেন গোটে পিলে আছে নেক্সট সতেরো নম্বর কোশ্চেন সতেরো এ অঠারো কোশ্চেন পারে দুই দিন কোশ্চেন করা হচ্ছে না পারে কি দুই দিন কোশ্চেন করা হচ্ছে তাহলে হচ্ছে সতেরো নম্বর কোশ্চেন পিলে মানে আর অঠারো নম্বর কোশ্চেন তাহলে সতেরো নম্বর কোশ্চেন কেন কই দেব কোশ্চেন করা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম সার্কুলেটরি সিস্টেম ফার্স্ট এক্সপ্লানেশন কি করেছিল ফার্স্ট এক্সপ্লেন বাই ড্যাক্স তোমার অপশন নম্বর এ লিন হক বি হচ্ছে কেন উইলিয়াম হাম্পে আর জন মেন্ডেল জন মেন্ডেল আর অঠারো নম্বর কোশ্চেন ব্লড গ্রুপ ইজ ডিসকভার বাই নেক্সট দেখো অঠারো এক নম্বর হচ্ছে কেন ব্লড গ্রুপ কে ডিসকভার করেছিল ল্যান্সটেনিয়র বি হচ্ছে তোমার হচ্ছে রবার্ট কস সি হচ্ছে উইলিয়াম হাম্পে আর ডি নম্বর হচ্ছে কেন লুইস পাস্তুর। চারটা অপশন দেলা চারটা অপশন কোশ্চেন দিলে মানে দেখো পহলাটা সার্কুলেটরি সিস্টেম আমি ব্লড জানি ব্লডটা আমার কেন সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ব্লড গোটে আমার কেন সার্কুলেটরি সিস্টেম হচ্ছে যে সার্কুলেটরি সিস্টেমের মদত কি করছে আমার হার্ট হার্ট মদত করছে পিলে মানে হার্ট হচ্ছে মনুষ্যের চারটা চাম্বার বিশিষ্ট হচ্ছে হার্ট তাহলে এই সার্কুলেটরি সিস্টেমের পহলা কি করছিল হলে তুমি জানছ উইলিয়াম হার্ভে পহলা করছিল সার্কুলেটরি সিস্টেম উইলিয়াম হার্ভে তোমার কেন সিস্টেম ফাদর অফ ব্যাকটেরিয়া তোমার কেন লুইন হোক কোয়েশ্চেন ফাদর অফ ব্যাকটেরিয়া জন মেন্ডেল যে মেন্ডেল লেখা আছে না জন মেন্ডেল কেন করতে তোমার মধ্যে কমেন্ট করবো হ্যাঁ
নেক্সট যে ব্লড গ্রুপ ইজ ডিসকভার বাই ই ব্লড গ্রুপ জানিত ব্লড গ্রুপ হচ্ছে কেতা ব্লড গ্রুপ কে জানিত যে মানে ব্লড দিয়েছে সেমানে জানিবে কেন ব্লড যেতলে ব্লড সব ব্লড গ্রুপ ব্যাঙ্ক না তোমার কেন হল তার ফটো দিয়েছে কেন কার্ল ল্যান্সটেনিয়ন কার্ল ল্যান্সটেনিয়ন তার হোম দ্য ফাদার অফ ব্লড গ্রুপ তোমার কার্ল ল্যান্সটেনিয়ন যেটা হচ্ছে এই চারটা ব্লড হচ্ছে এ বি এ বি এ বি এ বি আর ওটা কেন হল ও চারটা ব্লড গ্রুপ কে হচ্ছে তোমার কেন হল তোমার হচ্ছে ব্লড গ্রুপ কে তার 18 নম্বর কোশ্চেন কল আপনি জানিত নেক্সট তোমার হচ্ছে 19 নম্বর কোশ্চেন দেখো 19 নম্বর কোশ্চেন দেন 20 নম্বর কোশ্চেন 19 নম্বর কোশ্চেন পিউরিফিকেশন অফ ব্লাড পিউরিফিকেশন অফ ব্লাড ব্লাড কেন জারে টেক প্লেস বাইল স্টোর বাইল বাইল স্টোর ইন 21 নম্বর কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন কেন কইছে নম্বর অফ বেসিক দা ফিজিক্স টু আসলা নম্বর অফ বেসিক্স এসআই ইউনিট অফ ড্যাশ অপশন নম্বর এক দুই বি নম্বর হচ্ছে কেন হল সাত সি নম্বর চার ডি নম্বর ছ তাহলে কোশ্চেন কেন বলছে পিউরিফিকেশন অফ ব্লাড ব্লাড কে পিউরিফাই করছে তার হচ্ছে বাইল ইজ স্টোর বাইল বাইল কেন যার বাইল জুস কয়াস বুঝলি বাইল লেখা আছে কোশ্চেনে বাইল জুস কেন যার স্টোর আছে পার বাইল জুস বলে কেন বাইল জুস কেন যার ফর্ম আছে বাইল জুস কেন যার ফর্ম আছে কেন হল লিভার রে আর লিভারটা কেন স্টোর আছে লিভার টু আসি করি বাইল জুস কেন স্টোর আছে গল ব্লাডার রে গল ব্লাডার কেন আসি স্টোর আছে তাহলে বাইল জুস স্টোরেজ কেন আসলে কেন লাগবে তোমার হচ্ছে গল ব্লাডার গল ব্লাডার স্টোর আছে কিন্তু পিউরিফিকেশন অফ ব্লাড ব্লাডকে কে পিউরিফাই করছে ফিল্টেশন অফ ফিল্টেশন করবি কই পারে ফিল্টেশন ফিল্টেশন অফ বি কই পারে তাহলে কি করছে তোমার পিউরিফাই কি করছে পিউরিফাই কি করছে তোমার কোশ্চেন হবা পিউরিফিকেশন অফ ব্লাড কি করছে তোমার কেন কিডনি ফিল্টেশন কি করছি আর জানি তো ফিল্টেশন যে কি করছি কেন কেন তোমার কেন লাগব কিডনি দ নম্বর অফ বেসিক এসআই ইউনিট অফ দ নম্বর অফ বেসিক এসআই ইউনিট জান তো বলে এসআই ইউনিট তোমার দুইটা গোটে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস গোটে হচ্ছে তোমার হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস আর গোটে হল কেন সপ্লিমেন্টাল ইউনিট গোটে হচ্ছে সপ্লিমেন্টাল ইউনিট আর গোটে হল ফান্ডামেন্টাল ইউনিট সপ্লিমেন্টাল ইউনিট দুইটা আছে আর ফান্ডামেন্টাল ইউনিট কেন হল সাতটা আছে বুঝলি তার নম্বর ফান্ডামেন্টাল ইউনিট আর গোটে না হচ্ছে কেন হল বেসিক ইউনিট কস তাহলে বেসিক ইউনিট কত আছে তোমার কেন লাগবে সাত বুঝলাম বুঝি নেক্সট কোশ্চেন এ একুশ নম্বর কোশ্চেন বলা নেক্সট তোমার হচ্ছে বাইশ নম্বর কোশ্চেন বাইশ নম্বর কোশ্চেন হুইচ যে হুইচ অফ দ ফ্লোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল ইউনিট ফান্ডামেন্টাল ইউনিট এক নম্বর হচ্ছে কেন হল কেজি বি হচ্ছে কেন হল সেকেন্ড সি হচ্ছে কেন হল মিটার ডি হচ্ছে তোমার কেন হল মিটার লিটার তাহলে এমনি আমার কোশ্চেন হল ফান্ডামেন্টাল ইউনিট কেতটা আছে সাতটা আছে কেন না এমনি কেজি হচ্ছে সেকেন্ড হচ্ছে মিটার হচ্ছে মিটার হচ্ছে কেন হল ফান্ডামেন্টাল ইউনিট কার কার্থ নয় ইউনিট তুমি এমনি লেন্থ আর কেন আছে দেখো তাহলে এটা এটা মিটার হচ্ছে তাহলে লিটার নেই না তাহলে হচ্ছে নট এ ফান্ডামেন্টাল ইউনিট কেন লাগবে লিটার তাহলে সে সাতটা কেন না সে সাতটা কেন না কেন তোমার দেখো ফান্ডামেন্টাল ইউনিট সাতটা পয়লা আছে কেন কিনা কারেক্টটা ফান্ডামেন্টাল ইউনিট পয়লা আছে টাইম টাইমটা এসআই ইউনিট কেন হল সেকেন্ড এক নম্বরটা দুই নম্বর হচ্ছে কেন হল মাস মাসর কেন হল কেজি তিন নম্বরটা তোমার হচ্ছে কেন হল আর কেন লেন্থ কিংবা যে ডিস্টান্স লেন্থ লেন্থ কয়েছে হল লেন্থ লেন্থর কেন হল মিটার মিটার চার নম্বর হচ্ছে কেন হল টেম্পারেচার
টেম্পারেচার এসে নিকল কেলভিন, পায়ন মধ্যে তোমার কেন চারটা গেল, পায়ন গোটা অ্যামাউন্ট অফ সবস্টান্স, অ্যামাউন্ট অফ সবস্টান্স, অ্যামাউন্ট অফ সবস্টান্স কেন মোল যা, ছ নম্বর হচ্ছে কেন এসআইন মোল হল ইলেকট্রিক করেন্ট, ইলেকট্রিক করেন্ট তোমার কেন হল এম্পিয়র, আর হচ্ছে সাত নম্বর হচ্ছে লুমিনিয়াস ইন্টেনসিটি, লুমিনিয়াস ইন্টেনসিটি কেন সিটি বলে কেন হল ক্যান্ডেল, তোমার কেতটা হল সাতটা, তো ফন্ডামেন্টাল কেতটা হল সাতটা, টাইম মাস লেন্থ টেম্পারেচার অ্যামাউন্ট অফ সাবস্টান্স ইলেকট্রিক কারেন্ট আর লুমিনিয়াস ইন্টেনসিটি টোটাল সাতটা, তার তার ইউনিট মানে চারটা হয়েছে, আর সপ্লিমেন্টারি ইউনিট তোমার দুইটা আছে, দুইটা হচ্ছে কেন হল প্ল্যান অ্যাঙ্গেল, আর হচ্ছে কেন দুই নম্বরটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, প্ল্যান অ্যাঙ্গেলে কেন হল রেডিয়াল মাপসন আর স্টেরোডিয়াল, স্টেরোডিয়াল মাপসন বুঝলে বুঝল, তার ফন্ডামেন্টাল ইউনিট সাতটা, সপ্লিমেন্টারি ইউনিট দুইটা, সব ফুল এক্সপ্লানেশন দরকার, সব ফুল এক্সপ্লানেশন লাগিয়ে দিয়ে নেক্সট কোশ্চেন দেখ পিলে মানে কেতো নম্বর হচ্ছে নেক্সট তোমার হচ্ছে চব্বিশ বাইশ, তোমার হচ্ছে তেইশ নম্বর, তেইশ নম্বর কোশ্চেনটা লেখি দেওয়া পিলে মানে সলিউশন মারি লেখি দিও হল, অলরেডি তোমার পুস মারি দেব আর ভিডিও তাহলে লেখি দেব, এটা কোশ্চেন এক্সামের কোশ্চেন আসবে, এই কোশ্চেন ফিক্স হ্যাঁ ফন্ডামেন্টাল ইউনিট কোশ্চেন আবার ফিক্স হ্যাঁ, আর এই কোশ্চেন তো গত বর্ষ আর এর কোশ্চেন পড়েছিল লাইট ইয়ার, লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ ড্যাক্স, এক নম্বর চব্বিশ নম্বর কোশ্চেন, চব্বিশ নম্বর কোশ্চেন কেন হল তেইশ নম্বর কোশ্চেন দেখ গলা দেন হচ্ছে কোথায় চব্বিশ নম্বর কোশ্চেন এসআই ইউনিট অফ, এসআই ইউনিট অফ প্রেসার, নেক্সট হচ্ছে পঁচিশ নম্বর কোশ্চেন, পঁচিশ নম্বর এসআই ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল, এসআই ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল, এসআই ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল টোটাল দিলা পঁচিশটা কোশ্চেন, আজ দিলে পিলে মানে পাঁচটা কোশ্চেন মধ্যে কেন করব এই তিনটা কোশ্চেন মতো অ্যানসার কমেন্ট মানব, এই তিনটা কোশ্চেন মধ্যে কেন করব কমেন্ট মানব, চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ মধ্যে কেন করব কমেন্ট, কমেন্ট বুঝলেন বুঝি পিলে না আইতলা ক্লাস এতে পিলে না পুড়ি কালি মর্ণিংরে দেখা হবা পুড়ি ম্যাথ সেকশনরে, আর যদি তুমি পুরো ইভিনিংরে পুড়ি জিএস ক্লাস হবা পুড়ি এমসিকিউ কোশ্চেন হবা, আর যদি ইংলিশর কোশ্চেন করমা কিংবা ম্যাথর এমসিকিউ কোশ্চেন করমা হলে মতো কব কমেন্ট করবা, মু তোমাকে করে দেবি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, জয় হিন্দ জয় ভারত।